الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. তকবীর পড়তে পড়তে আপনি ঈদগাহ ময়দানে এটা আসে থেকে যাবেন। একটি রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আর আসবেন, এটা রাওয়ায়াতে পাওয়া যায়। উত্তম হবে যে নামাজ শেষ করে ঈদের নামাজ ফেরার সময় অন্য একটা রাস্তা দিয়ে, কেন রাস্তাও আপনার জন্য সাক্ষী দিবে যে আল্লাহ তোমার বান্দা তকবীর পড়তে পড়তে ঈদের ময়দানে গিয়েছিল। আর দুইটা রাস্তা যদি আমার জন্য সাক্ষী দেয়, এটা তো আমার জন্য অনেক ভালো। সেখানে গিয়ে ঈদের নামাজের সময় অথবা পরবর্তী সময় আমরা গান চর্চা করি, অনেকে আমাদের যাদের মৃত মা বাবা আছে তাদের খবর দেওয়ার করি, এই আমলটা কিভাবে এটাও ভালো ঈদের দিনে গান চর্চা করা। সুতরাং তো আমরা দিয়েই দিচ্ছি। আর কুলিল আফুয়া, জাকাত দেওয়ার পরে, ফিতরা দেওয়ার পরে তুমি তোমার নিজের থেকে অতিরিক্ত তুমি আরো বেশি দান করো, এরপরে আমরা এই ঈদের দিনে আমরা গরিব মিসকিনকে দান করতে পারি এবং কবরে অনেকে কবরে গিয়ে আমরা জিয়ারত করতে পারি ঈদের দিন। তারপরে আমরা ময়দানে যাওয়ার পরে বা মসজিদে যাওয়ার পরে সেখানে ইমাম সাহেব তিনি কিছু বয়ান করতে থাকেন, মন দিয়ে আমরা সে বয়ানগুলি শুনব। বয়ানের পরে সেখানে আপনার নামাজ পড়া হয়। আমরা ঈদের দিনে সেখানে নামাজ হয়, দু এক রাত নামাজ হয়, নওয়াইতুন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতিল ঈদুল ফিত্র মা সিত্তে তাকবীরাতে ওয়াজিবিল্লাহি তাআলা ইফতাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহতিল কাবাতি শরীফাত আল্লাহ আকবার। এভাবে নিয়ত করে যেন আমরা আর নিতে না পারলে নামাজ বাংলায় নিয়ত করে হয় তকবীরের সাথে আমরা নামাজটা আদায় করব এবং নামাজের পরে খুতবা শুনব এবং আমরা কোলাকুলি করব, আন্তরিকতা শুনে মোনাজাত করে আমরা ঈদের দিন পরস্পরের ভেদাভেদ ভুলে, হিংসা ভুলে, শত্রুতা ভুলে ওই দিন আমরা সবাই ঐক্যের প্রতীক আমরা প্রদর্শন করব। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের জন্য। বিশেষভাবে বিশেষ করে আপনাকে চ্যানেল কন্ট্রিবিউটরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পুরো মাস জুড়ে আপনি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের দর্শকদের প্রশ্নের জবাব দিয়েছেন, আমাদেরকে অনেক তথ্য দিয়ে সমৃদ্ধ করেছেন, সেজন্য আবারও আপনাকে আন্তরিকভাবে মোবারকবাদ। আপনাকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং চ্যানেল 24 কে মোবারকবাদ, তারা যে এই আয়োজন করেছেন। আল্লাহ তাআলা যেন ওসিলা তাদের উপরে খাস রহমত বরকত নাজিল করে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা শুনছিলাম অনুষ্ঠানে যে ঈদুল ফিতর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যাচ্ছে, তথ্য বিরতি তার সাথে আমাদের সাথে।